দুইয়ের অধিক বিয়ে করে, একাধিক বিয়ে করে, তো সেক্ষেত্রে কেন তার এই দুইটা বিয়ের পরই আপনাদের এরকম আন্দোলন? আমরা বড় বড় কিনে আমি বারবারই বলতেছি যে সাকিব হচ্ছে বাংলাদেশের একজন সুপারস্টার। আমি আপনি দুইটা না চারটা বিয়ে করলে কিন্তু আপনি মিডিয়ারা কিন্তু ওনাদের পিছনে ঘুরতেন না। সাকিব খান হওয়ার বিদায় কিন্তু আপনারা কিন্তু সাকিব খান অনেক কিছু বিয়ে করার জন্য বুঝাবুঝি করতেছে। তো ওইটার জন্য সাকিব খান যেহেতু বাংলাদেশের একটা সুপারস্টার, বাংলাদেশ চলচ্চিত্রের একজন সম্পদ, সাকিব খান যদি ভুল করে কারণ তাকে অনুসরণ করে ছাত্র সমাজ, তরুণ সমাজ, যুব সমাজ, তাকে অনুসরণ করে যাতে কেউ এদিকে না যায় ওইটার জন্য মূলত আমাদের আজকের এই মানববন্ধন। সাকিব বিয়ে দুইটা করুক তিনটা করুক ওটা ফ্যাক্ট না, কিন্তু যাই করে না করে সরাসরি যদি বলে আমার স্ত্রী এটা, আমার ছেলে এটা, বা আমি দুইটা বিয়ে করছি বা আমি তিনটা বিয়ে করছি বলুক, সমস্যা নেই। কিন্তু যে বিয়ে করার সময় আমরা জানবো না, কিন্তু ডিভোর্স করার সময় বাহানা করবো যে আমি বিয়ে করি না বা আবার বিয়ে করছি, বাচ্চা আমার, বউ আমার না, বা আমি বিয়ে করি না, এরকম যাতে ছয় নয় কথা না বলে যাতে সরাসরি যেটাই বলে সরাসরি বলে ওইটার জন্য আমাদের কাছে। আচ্ছা, মানে এই মানববন্ধনের ফলাফল কী চাচ্ছেন? মানে ফলাফল আমরা মানববন্ধনটা মূলত আমরা যে আজকে সংখ্যা আমরা কম হতে পারি, কিন্তু আমরা একটা জানান দিলাম যে সাকিব খানের যে নৈতিক অবক্ষয় বা যে নৈতিক স্ফলন হচ্ছে এইগুলোর দিকে যে সাকিব খান যাতে সতর্ক হয় বা সাকিব খানকে যারা ফলো করে অনুসরণ করে তারা যদি এই ব্যাপারগুলো একটু মানে কনসার্ন থাকে আর কি। এটার প্রভাব কতটুকু পড়বে আর কি? প্রভাব কতটুকু পড়বে এটা আমি বলতে পারি না বেসিক্যালি, কিন্তু আপনারা যদি এটাকে ভালোভাবে প্রচার করেন মিডিয়ার মাধ্যমে যে এটা মানে পজিটিভ দিকগুলো যে আমরা কী চাচ্ছি মূলত, মানে কোনো রকম ব্যঙ্গ করে বা ট্রল করার চিন্তাভাবনা করে যাতে কোনটা পজিটিভ ওইগুলো সাকিব খানের কানে পৌঁছাতে পারেন, আপনারা আশা করি সাকিব খান কিছু দিলে উঠতে হবে। না না, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে যেটা বলছেন যে সাধারণ মানুষের উপরে প্রভাব পড়বে সাকিব খানের এমন কর্মকাণ্ড, কারণ মানুষ যদি সচেতন থাকে তাহলে তো এই ধরনের প্রভাব পড়ার কথা না। আমরা তো যে কোনো সেক্টরে কিন্তু আমরা কিন্তু ক্রিকেট খেলা সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাশরাফি, মুমিন মুর্তজা তাদেরকে আমরা ফলো করি, চলচ্চিত্র জগতে তো অনেকে সাকিব খানে ফলো করে, তাদের তাকে অনুসরণ করে অনেকে চলচ্চিত্র জগতে যাইতে চায়, ইয়াং জেনারেশন, তারাও তো সাকিব খানে যখন এইরকম দেখবে যে একটা টপ হয়ে গেলে যে এরকম করা যায় কিন্তু কোনো সমস্যা হয় না বা কেউ কিছু বলে না, তো তারা একটু আগ্রহ প্রকাশ করবে, তারা তখন ওই গেলে দাবিতে হবে। আমরা চাই যাতে কেউ চলচ্চিত্র জগতে যায়, চলচ্চিত্র জগতে খারাপ বলতেছিলাম আমরা সরাসরি যে যাক যাওয়ার যার ব্যক্তিগত স্বাধীনতাটা যাওয়ার পর সাকিব খানের মতো কেউ যাতে এরকম না করে ওই ব্যক্তিগত খেয়াল রাখতে হবে।